আমরা সবাই জানি দোয়েল আমাদের জাতীয় পাখি, কিন্তু এটা কি জানি কেন দোয়েলকে জাতীয় পাখির মর্যাদা দেয়া হয়েছে? দোয়েল পাখির জীবনী এবং কেন জাতীয় পাখি বলা হয়েছে এ নিয়ে আলোচনা করবো আজকে জালমুড়িতে। দোয়েল খুব শান্ত স্বভাবের একটি পাখি, দুটি ডিম দেয় এবং ডিম ফুটে একটি কখনো দুটি বাচ্চা ফুটে। জালমুড়িতে দোয়েল পাখির জীবনী নিয়ে আজকে কথা বলতে চেষ্টা করব, সকলে সঙ্গে থাকবেন। দোয়েল আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় এবং খুব শান্ত স্বভাবের মিষ্টি সুরেলা কণ্ঠের একটি পাখি। ছোটবেলা থেকে দেখে আসছি দোয়েল পাখি সবসময় বাসার আশেপাশে বসে সকালবেলা শীষ দিত, গান গাইত। দোয়েল আমাদের আশেপাশে থাকতে পছন্দ করে, যদি পোষ মানানো যায় তাহলে পাখিটি পোষ মানে এবং খুব মিষ্টি স্বরে শীষ দিতে থাকে, গান গায়, খুব মিষ্টি তার সুরেলা কণ্ঠ। দোয়েল পাখি মূলত কালো এবং সাদা পালকে ঢাকা একটি পাখি। তারা জোড়া বেঁধে একসাথে সংসার করতে পছন্দ করে এবং সুন্দরভাবে সাংসারিকভাবে মানুষের মতোই করে সংসার গুছিয়ে চলে। দোয়েল পাখির যখন লেজটি উঁচু করে শীষ দেয় তখন বড়ই অদ্ভুত এবং মনোরম লাগে। দোয়েল পাখির শীষ হচ্ছে আমাদের মন কারা এবং মন মাতানো। দোয়েল পাখির ছানা ৪৫ দিন সময় লাগে ছানা ডিম ফুটে বের হয়ে উঠতে। পুরুষ দোয়েলের গলার রং হয় খয়েরি বর্ণের এবং মেয়ে দোয়েলের গলার রং হয় কালো বর্ণের। জাস্ট চেনার জন্য এই দুটি অপশনই হচ্ছে দোয়েল পাখিকে আলাদা করে পুরুষ দোয়েল এবং মহিলা দোয়েল থেকে। তারা চোদ্দের দিকে বাসা তৈরি করে এবং বৈশাখ জ্যৈষ্ঠতে ডিম ফুটে বাচ্চা বের হয় এবং সেই বাচ্চা ধীরে ধীরে বড় হয়। দোয়েল পাখি আমাদের কেন জাতীয় পাখি করা হলো, কারণ হচ্ছে দোয়েল পাখি আমাদের আশেপাশে এবং আমাদের যে জায়গায় যাই না কেন বাংলাদেশের যত্রতত্র গ্রাম গঞ্জ শহর সব জায়গার আশেপাশেই দোয়েল পাখি দেখা যায়। একমাত্র কেবল এই পাখিটাই সকল জায়গায় দেখা যায়। আপনি গহীন বনে গেলে কাক খুঁজে পাবেন না, কোকিল খুঁজে নাও পেতে পারেন, কোকিল খুঁজে পাবেন হয়তো গহীন বনে কিন্তু শহরে পাবেন না। ঠিক তেমনি বিভিন্ন পাখি পর্যালোচনা করে এবং মনের দিক থেকে শান্ত হওয়ায় এই পাখিটাকে জাতীয় পাখি দেওয়া হয়েছে। আমাদের সবার সাথে থাকে এবং শহর বন্দর গ্রাম গঞ্জ জোবজার সব জায়গায় এই পাখিটিকে দেখতে পাওয়া যায়। সুরেলা কণ্ঠ এবং হচ্ছে এই পাখিটি মানুষের খুব কাছাকাছি থাকতে পছন্দ করে, কখনো ওরা মারামারি ঝগড়া করে না, একসাথে জোড়া বেঁধে বাসা বেঁধে থাকতে পছন্দ করে, বাচ্চাকে সুন্দরভাবে লালন পালন করে বিদায় এই পাখিটাকে বাংলাদেশের জাতীয় পাখির মর্যাদা দেয়া হয়েছে। এবং পাশাপাশি আরেকটা জিনিস বিবেচনা করা হয়, যে জিনিসটাকে জাতীয়তার মর্যাদা দেয়া হবে অবশ্যই দেখতে হবে এই পাখিটা অর্থাৎ এই সাইনটা এই সিম্বলটা কি অন্য কোথাও অন্য কোনো দেশে পার্শ্ববর্তী দেশে জাতীয় পাখির মর্যাদা দেয়া আছে কিনা। যেমন ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার এইসব দেশে যদি দোয়েল পাখিকে জাতীয় পাখির মর্যাদা দিয়ে হয়ে থাকতো আমাদের আগে, তাহলে আমরা কখনোই একে জাতীয় পাখির মর্যাদা দিতে পারতাম না। দোয়েল পাখি দিন দিন সংখ্যায় কমে আসছে আবাসস্থলের অভাবে, বাসস্থানের অভাবে, চোরা শিকারীদের আক্রমণে। সেজন্যে কখনোই আমরা পাখি মারব না, পাখি ধরব না এবং দোয়েল পাখির মতো অন্যান্য যত সুন্দর পাখিগুলো আছে তাদেরকে বাঁচার জন্য
সুব্যবস্থা করে দেব, অর্থাৎ ধরবো না তাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।